আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 222-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 143 নং আয়াত আলোচনা করেছিলাম। আজকে আমরা 144 নং আয়াতটি আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرة وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। তাহলে চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। কবদাল জবর কদ, কলকলা হরফ দাদের উপরে জজম, তাই কলকলা হয়েছে। নুন জবর না, কদ না, র খারা জবর, র খারা জবর জন্য একালের টান। কদ না র, তা জবর তা, কফলাম জবর কল, তা কল লাম পেশ লু, তা কল লু বা জবর বা, তা কল লু বা। قد نرى تقلب او جيم جبر واج قل قل حرف جيم উপরে জজম তে قل قل হবে। হাজির হি, ওয়াজি হি, কাব জবর কা, ওয়াজি হি কা, ফাসিন জের ফিস, সিন জবর সা, ফিস সা, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, এরপরে আসলি হামজা আসার কারণে জবরকে তিন আলিফ চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। হামজা জের ফিস সামাই। যদি আমরা এখানে থামি তাহলে হবে ফিস সামা, অর্থাৎ হামজার উপর একটি জজম হবে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, নুন পেশ নু, ফালা নু, অলাম জবর ওয়াল, ফালা নু ওয়াল, লাম জের লি, ফালা নু ওয়াল লি, ইয়া নুন জবর ইয়ান, হরকতের পরে নুনের উপরে তাজদিদ ওয়াজিব গুণ হবে। নুন জবর না, ফালা নু ওয়াল লি ইয়ান, কাব জবর কা, ফালানুয়াল্লিয়ান্নাকা, কব্বাজের কিব, কলকল হরফ বায়ের উপরে জজম তে কলকল হবে। লাম জবর লা, কিবলা, তা দুই জবর তাং, তানবিনের পরে ইকফার হরফ তা এসেছে, তাই তানবিন কি গুণ করতে হবে। কিবলা তাং, তা র জবর তর, দত খারা জবর দ, খারা জবর জন্য এক লেট তার দ, হা আলিফ জবর হা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তার ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফা জবর ফা, অলাম জবর ওয়াল, ফা ওয়াল, লাম জের লি, ফাওয়াল্লি, আও জিম জবর ওয়াজ, কলকল হরফ জিমের উপরে জজম তে কলকল হবে। হবে হা জবর হা, ওয়াজ হা, কাব জবর কা, ওয়াজ হা কা, সিন ত জবর শাত, কলকল হরফ তার উপরে জজম তে কলকল হবে। শাত রলম জবর রল, শাত রল, ওয়াজ হ্যাকা শাত রল, মিমসিন জবর মাস, জিমজের জি মাস জি, দাল লামজের দিল মাস জি দিল, হা জবর হা, র আলিফ জবর র, জবর পরে খারি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিমজের মি হারামি, এখানে থামলে জবর পরে খারি আলিফ, এই জবরকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মিমের উপর একটি জজম হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি। حرام إركم. فول وجهك شطر المسجد الحرام. أو زبر حي زبر حي وحي ثابشت وحيث ميم ألف زبر ما جبر بره خالي ألف تاي جبر كي أكل بوري بني ديرك غوري برتا بي كاب نون بيش كون نون ساكن در بوري إكفر حرف تا إشيسة تا نون ساكن كي گننا كرتا ما كون گننا كوري نون ساكن كي برتا بي تاميم بيش توم কুন্তুম, মা কুন্তুম, ফা জবর ফা, অলাম জবর ওয়াল, ফা ওয়াল্লাম, অ পেশ লু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফা ওয়াল্লু, অ পেশ বু, জিম অ পেশ জু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। উজু, হা জবর হা, কাপ মিম পেশ কুম, উজু হাকুম, ফা ওয়াল্লু উজু হাকুম, সিনতা জবর শাক, তকল হরফ তার উপরে জজম দিয়ে কলকল করতে হবে। র জবর র, সাত র, হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য এক আলিফ টান। সাত র হু, এখানে থামলে সাত র, অর্থাৎ র হায়ের উপর একটি জজম হবে।
وحيثما كنتم فولوا وجوهكم شطرا وزبر وحمزة ننظر إن حركت القوارد ننظر بر التجديد تواجب نعم نون لم زبر نال وإن لم زبر لا وإن الذي ليذر ذي جير القوارد جزم ولا يات أي جير كي أكلب كوري منه ديرك كوري برتا بنون زبر نا وإن الذين হামজা পেশ ও পেশের পরে জাজম আল ওয়াও তাই পেশ কে আকালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে তা লাম পেশ তুল ও তুল কাবজের কি তা খারা জবর তা খারা জবর জন্য আকালিপ ডান বা জবর বা কিতাবা ও তুল কিতাবা লাম জবর লা ইয়া ইন জবর ইয়া লা ইয়া লাম জবর লা লা ইয়া লা মিম ও পেশ মু পেশের পরে জাজম আল ওয়াও তাই পেশ কে আকালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না লা ইয়া লামুনা হামজা নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাজদীদ ওয়াজিব হবে নুন জবর না আন না হালাম পেশ হুল আন না হুল হাকব জবর হাক পেশ কো হাক আন না হুল হাক মিম রাজের মির রবা জবর রব মির রব বাজের বি মির রব বি হা মিম জের হিম মির রব বি হিম وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم أو زبر واح ميم لم زبر مل خرق لم خر زبر لا أما الله بشه أما الله بازر به غين ألف زبر غا جبر پر خالي ألف تاي جبر كي أكاليب پوري واني دريق غوري برتابه فازر في بغافي لم دوي زرلين بغافلين আইন মিম জবর আম হরকতের পরে মিমের উপরে তাজদীদ ওয়াজিব গুণ হবে মিম আলিফ জবর মা জবর উপরে খালি আলিফ তাই জবর কে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আম মা ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়া মা লাম ও পেশ লু পেশের পরে জজমা রাও তাই পেশ কে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ইয়া মালু না এখানে থামলে পেশের পরে জজম লাগাও একালিফ মতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপরে একটি জজম হবে ইয়া মালুন এরকম তিন আলিফ টান হবে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালু আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'মালুন এই পর্বের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু